আজকে আপনারা এটা তো মানবেন যে যে আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে আমাদের যে বিমা, সেই যে যে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডে যে টাকা, সেই টাকা কিন্তু তারা পাচ্ছেন না, তারা পাচ্ছেন না রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সেই পরিমাণ সহায়তা, সেই পরিমাণ কেন কোনো পরিমাণই সহায়তা পাচ্ছেন না। অথচ সমবায় ব্যাংক এক্ষেত্রে অনেকখানি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। তাই এটাও মাননীয় মুখ্যমন্ত্রীর অবদান, তিনি সমবায় ব্যাংককে আরও শক্তিশালী করার জন্য যে প্রয়াস চালাচ্ছেন তা অভাবনীয়, অর্থাৎ কৃষকের স্বার্থে তিনি এই কাজগুলো করে চলেছেন। এটাই একেই কিন্তু বলে মা মাটি মানুষের মা। আমরা যদি গরিব মানুষদের পাশেই না থাকতে পারি, গরিব দুষ্ট মানুষদের পাশেই না থাকতে পারি, গরিব কৃষক মানুষদের পাশেই না থাকতে পারি, তাহলে আমরা কীভাবে একটা দেশ শাসন করলাম? সো আমরা নর্মালি আশিস বাণীজি স্যারকে সব প্রশ্নের অ্যান্সারই পেয়ে গেছি, এবং আমাদের প্রেসের তরফ থেকে এবং সিটিএন টিভির তরফ থেকে আমাদের বিশেষ অতিথি আশিস বাণীজি স্যারের হাতে একটা ছোট্ট নিতান্ত 2019 সালের একটা ছোট্ট টেবিল ক্যালেন্ডার স্যারের হাতে তুলে দেবে। সো আমি স্যারকে রিকোয়েস্ট করছি সেটা তুলে দেওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবং এটাও স্যার কিন্তু আমাদের এই দুষ্ট মানুষদের উপর যে দাঁড়াচ্ছে সেই কাজগুলোকে এনকারেজের উপর ভিত্তি করে এটা আমাদের বাড়ানো, এবং আমি আমি রিকোয়েস্ট করছি স্যারকে এটা অ্যাকসেপ্ট করার জন্য। স্যারকে অ্যাকসেপ্টও করেছে, এবং শুধু স্যারকে আমি প্রোগ্রামটা শেষ হওয়ার আগে স্যারকে শুধু জিজ্ঞেস করব যে আমাদের এই সিটিএন টিভির সম্পর্কে আপনি দু এক কথা কিছু একটা বলুন। সিটিএন টিভির যে মানে কার্যক্রম যেটা আমাদের নজরে এসেছে তার নিঃসন্দেহে একটা মানে যুগোপযোগী এবং সঠিক পদক্ষেপ। ব্যাস, আর আমি স্যারের নিতান্ত সময় নষ্ট করবো না, তোমরা সকলে দেখতে থাকো সিটিএন টিভি, ভদ্র সমাজের ভদ্র চ্যানেল, আর আশিস বিনাজি স্যারের পাশে রাখো, মা মাটি মানুষের পাশে রাখো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে রাখো। নমস্কার, ভালো থাকবেন।